দেখুন, টুর্নামেন্ট তো আসলে একদিনের খেলা না বা চারটা ম্যাচ খেলা না, টুর্নামেন্ট আসলে অনেক লম্বা। আমি কখনো আসলে একদিন নিয়ে চিন্তা করি না যে আসলে এই ছেলেটা এখন রান করতেছে না কেন বা টিমের এই জায়গাটা কেন সমস্যা হচ্ছে। আমি সবসময় পুরো টুর্নামেন্টটাই চোখের সামনে রাখি যে আসলে টুর্নামেন্টটা আমরা কীভাবে আগাবো, কীভাবে আমাদের আসলে আসল জায়গায় আমাদের আসলে মোমেন্টামটা আমাকে পেতে হবে। টুর্নামেন্টের শুরুতে সবারই একটু আপস অ্যান্ড ডাউন্স থাকবে, ভালো অনেক ভালো ফ্লোতে চলে গেলাম, যে টুর্নামেন্টের শেষে যে ফ্লোটা হারাই ফেললাম সেটাও একটা খারাপ দিক হয় মাঝে মাঝে। বাট আমি মনে করি যে যদি টিমের প্ল্যান অনুযায়ী খেলে, সে যদি ফেলও করে, আমিও অ্যাটলিস্ট আমি কখনো মাইন্ড করি না এখানে। যেমন আজকে যেমন লিটনে খেলা আমার কাছে খারাপ লাগে না, যে আজকে সে প্ল্যান অনুযায়ী খেলছে ব্যাড লাক আউট হয়ে গেছে, মানে আগের দুই দিন আমার আবার ভালো লাগে নাই। সো সেটা হচ্ছে যে টিমের প্ল্যান অনুযায়ী খেলো, রান আসতেও পারে নাও আসতে পারে। কারণ আমার ধরনের টিমে তো 18-19টা ছেলে আছে, সবাইকে যখন আমি পিক করি আমি একটা বিশ্বাস নিয়েই পিক করছি যে তারা হয়তো সময় মতো তারা ডেলিভারি করবে। তো দেখা যাক ইনশাল্লাহ। আমার মনে হয় কেন মেন্টাল ফ্রেমটা একটু ডিফিকাল্ট টাইম থাকে অনেকের সময়, সেটা হয়তো যে কোনো সময় যেহেতু তারা অনেক বড় প্লেয়ার তারা জানে আসলে কীভাবে কামব্যাক করতে হবে। আমি খুব বেশি কাউকে আসলে প্ল্যান দিই না, এটা যেহেতু সবাই প্রফেশনাল প্লেয়ার, ম্যাচিউর প্লেয়ার, এবং তারা জানে আসলে টিমের রিকোয়ারমেন্ট কী, কখন কাউন্টারে অ্যাটাক করতে হবে, কখন আসলে ডিফেন্সে খেলতে হবে, এটা সবসময় ছেড়ে দিয়ে ছেড়ে দূর পরে। বাইরে বসে কথা হচ্ছিল, লিটন বলতেছিল আমাকে স্যার তাড়াতাড়ি খেলবো আজকে, যদিও সেইভাবে চিন্তা করে তাহলে আমার কাছে মনে হয় যে না খুব বেশি আসে ভুল ডিসিশন নিছে না। এটা আমি আসলে আগে আরও বেশি করতাম, এখন ওই আমার যারা ক্যাপ্টেন থাকে তারা অনেক ম্যাচিউর হয়ে গেছে, তো এই কারণে একটু কমাই দিছি। তো বাট এটা মাঝে মাঝে আসলে হয়ে যায়, আসলে উত্তেজনার বসে হয়ে যায়, আমিও তো আসলে মানুষ, তো আমারও তো মাঝে মাঝে উত্তেজনা চলে আসে যে কী করা যায় না করা যায়, তো এরকম হয়ে গেছে আর কি। বাট ক্যাপ্টেন তো আসলে ভালো ডিসিশন, আমার মনে হয় লিটন খুবই ভালো ক্যাপ্টেন্সি করছে, যে সময় যেই বলারের দরকার ছিল সেইভাবে চেঞ্জ করছে এবং খুবই ভালো করছে। মাঝে মাঝে দুই একটা ইনফরমেশন তো দিতে হবে, নাহলে আমাদের কাজ কী বলেন? দেখুন, সাকিব আর আমি আসলে কথা বলে বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বেশি বলি, খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি, খুব ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। আর যেই কথাগুলো আছে এগুলো আসলে আমার আসলে মানে এটা ওপেন করা ঠিক না। না, যদি সে না ফিরতে পারে তাহলে সে আর ক্রিকেট খেলবে না, সে যদি নাই ফিরতে পারে তাহলে সে তো ক্রিকেট খেলবে না, সে ফিরতে পারবে বলে সে এখনও মাঠে আছে আমি মনে করি।